আগামী 14 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ষষ্ঠ কাউন্সিল। আর এই কাউন্সিলের মধ্য দিয়ে যোগ্য ও ত্যাগী ছাত্ররা নেতৃত্বে আসবেন বলে মনে করছেন দলটির নেতারা। এ উপলক্ষে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ছাত্রদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই ছাত্রদলে কাউন্সিল অনুষ্ঠিত হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় হবে ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত ছাত্রনেতাদের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি। মনোনয়নপত্র জমা, প্রার্থিতা যাচাই বাছাই আর প্রত্যাহার শেষে 2 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনী কাউন্সিলে যারা ভোটার তারা ভোট দিবেন, যারা যারা নেতৃত্ব যারা অংশগ্রহণ করছেন, প্রতিযোগিতা যারা করবেন, তাদের কথা বলা, তাদের মনন, তাদের বিতর্কের বিভিন্ন ধারা সব কিছু মিলিয়েই যে মানে ভোটাররা নির্ধারণ করবে তাদের উপযুক্ত নেতৃত্ব কে হবে। এই যে মানে বিষয়টি আবারও আমরা আগামী 14 সেপ্টেম্বর আমরা দেখতে পাবো এবং